আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের রেসিপিতে আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো সেটার নাম হলো রুই মাছের ডিম্বুনা আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা চাইলে প্রায় সব ধরনের মাছের ডিম্বুনা করতে পারবেন আশা করছি আমার আপনারা আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন আমি রুই মাছের ডিমগুলো একটু সিদ্ধ করে নিব সেজন্য জন্য চুলা আমি একটা পাচ্ছে পানি দিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়েছি এরপর আমি এখানে একটা বড় সাইজের রুই মাছের ডিম নিয়ে নিয়েছি এগুলো এখন আমি এখানে দিয়ে দিব ডিমগুলো আমি পাঁচ মিনিট মতো রেখে সিদ্ধ করে লাগবে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কেটে নিচ্ছি এরপর দুইটা বড়ো সাইজে রসুন কুচি কেটে নিচ্ছি এখন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে আসছে আমি আপনাদেরকে ঢাকনা উল্টিয়ে দেখাচ্ছি ডিমগুলো আমার সিদ্ধ হয়ে আসছে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা গরম পানিতে ডিমগুলো বেশিক্ষণ রাখবেন না কারণ ডিমগুলো শক্ত হয়ে যাবে সেজন্য সিদ্ধ হওয়া আসা মাত্রই এভাবে করে একটা স্ট্যান্ডার দিয়ে এভাবে করে ডিমগুলো নিয়ে ফেলতে হবে এখন আমি সবগুলা রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা ইলিশ মাছের ডিমের মতো লাগছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার রুই মাছের ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলাকে ফিস করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফিস করে কেটে নিতে পারেন আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলা রুই মাছের ডিম ফিস করা হয়ে গেছে এখন আমি এগুলো রান্না করব। এই জন্য আমি চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি পাঁচ গরম হয়ে আসলে আমি এখানে তিন টেবিল চামচ মতো সোয়াবিন তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে আসলে আমি যে বড়ো সাইজের রসুন কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একটু ব্রাউন কালার করে নেব যখন আমার রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে এরপর আমি এখানে যে বড়ো সাইজের পেঁয়াজ কুড়িটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব সেটা যখন একটু নরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিগুলো দেওয়ার পর আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণ আমি একটু কম দিব যেহেতু আমি সিদ্ধ করার সময় হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম এরপর আমি এখানে চার থেকে পাঁচটি ফালি করে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ মশলার গুঁড়ো এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব এখন আমার ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে তেলগুলো বেশি আসছে এরপর আমি এখানে যে মাছের ডিম ফিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব দশ মিনিট পর ঢাকনা তোলার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার রুই মাছের ডিম কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব। তো ভিওর্স আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ